বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে তে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব অ্যাঙ্কর ভাট সম্পর্কে কিছু তথ্য। অ্যাঙ্কর ভাট কম্বোডিয়ার অ্যাঙ্করে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগীয় মন্দির। রাজা দ্বিতীয় সূর্যবর্মন 12 শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। সুবিশাল এই স্থাপনাটি পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। অ্যাঙ্কর ভাটের নির্মাণ শৈলী খমের সাম্রাজ্যের স্থাপত্য শিল্পকলার অনুপম নিদর্শন। এর ভেতরে রয়েছে 3টি আয়তাকার গ্যালারি। মন্দিরের চারদিক ঘিরে রয়েছে পরিখা ও 3.6 কিলোমিটার দীর্ঘ প্রাচীর। স্থাপত্যকলার সৌন্দর্য ও নিপুণতা এটি প্রাচীন গ্রিস বা রোমান স্থাপত্যকলার সাথে তুলনীয়। বন্ধুরা আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী অনিন্দিতা সাহা অথি। চলো কথা বলি তার সঙ্গে। অথি কেমন আছো তুমি? জি আপু অনেক ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। তোমাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে তে। কেমন লাগছে আজকের এই আয়োজনে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাকে পেয়েও বেশ ভালো লাগছে। গান শুনবো, গল্প করবো। একটু শুরুতেই জানতে চাই এখন সময়টা কেমন যাচ্ছে, যেহেতু পড়াশোনা করছো এবং পাশাপাশি গানটাকেও চালিয়ে যাচ্ছো, সময়টা কেমন যাচ্ছে? সময়টা পড়াশোনা এবং গান দুটো নিয়ে খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, আর হ্যাঁ ভালো লাগার মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, কোথায় পড়াশোনা করছো? আমি এখন পড়ছি রাজক উত্তরা মডেল কলেজে, ফার্স্ট ইয়ার। আচ্ছা, এই তো বিভিন্ন ধরনের উৎসব গেল, আমাদের ঈদ গেল, সামনে আরো উৎসব রয়েছে, স্টেজ শো তো নিশ্চয়ই করা হয়, তো সব মিলিয়ে আসলে স্টেজ শোতে অংশগ্রহণ করা কেমন হচ্ছে? স্টেজ শোতে হ্যাঁ কম বেশি করা হচ্ছে, সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক করা হচ্ছে। আর সবচেয়ে ভালো লাগা যেটা দর্শকদের সাড়া পাওয়াটা, সেটা অনেকটা ভালো লাগে, এর জন্যই স্টেজ শোগুলো করা হয় মূলত। আর যখন মানে স্টেজে দাঁড়িয়ে যে দর্শকের সাড়াটা পাই, ওই মুহূর্তে আসলে মনে হয় যে হ্যাঁ এই সাড়াগুলো পাওয়ার জন্য, দর্শকের এতগুলো ভালোবাসা পাওয়ার জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো এই যে মঞ্চে গান গাওয়ার অনুভূতি বললে, গান গাওয়ার আগে নিশ্চয়ই একটা প্রস্তুতি থাকার প্রয়োজন আছে, প্রস্তুতি নিতে হয়, সেটা কোন ধরনের প্রস্তুতি? আগে থেকে কি সিলেক্ট করে যাও যে আমি এই গানগুলো আজকে গাইবো, নাকি অনেক সময় দেখা যায় দর্শকরা তোমাকে অনুরোধ করছে সেই ধরনের গানগুলো গাইছো? প্রথমে হ্যাঁ প্রথম গানটা নিজের পছন্দের মতোই শুরু করি, তারপর হচ্ছে দর্শকদের অনেক রিকোয়েস্ট থাকে, তো তাদের মন অনুযায়ী আমার গাইতে হয়। শ্রোতাদেরকে জিজ্ঞেস করো যে আপনারা কোন গানটি শুনতে চান? হ্যাঁ অবশ্যই এটা জিজ্ঞাসা করা হয়, শ্রোতারাও আমার জিজ্ঞাসা করার আগেও এমন হয় তারা বলে দিচ্ছে পরবর্তীতে এই গানটা গাইতে হবে। আচ্ছা, অনেক বেশ এনজয় করো বোঝা যাচ্ছে স্টেজ শো। একটু পড়াশোনা প্রসঙ্গে আসি, গানের চর্চা চলছে, পড়াশোনা চলছে, সব মিলিয়ে পড়াশোনাতে সময় আসলে কতটা দিতে পারছো? পড়াশোনাতে আসলে সময়টা বেশি দিতে হচ্ছে, কারণ পড়ার চাপ এখন অনেক বেশি। আর হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমি গানটা রাখছি। হ্যাঁ সকালে কলেজ যাওয়ার আগে রেওয়াজ করা, বিকেলে রেওয়াজ করা, বাকিটা সময় পড়াশোনার সাথেই আছি। আচ্ছা, গান কি শিখতে যাও কারো কাছে? হ্যাঁ গান শিখছি, হ্যাঁ গান শিখছি শ্রদ্ধেয় ইত্তেফাক আহমেদ স্যারের কাছে, আর তাছাড়া ক্লাসিক্যাল করছি শ্রদ্ধেয় অনিল কুমার সাহা স্যারের কাছে, তো চলছে। আচ্ছা, ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকে গান চলছে, আরো গল্প করব তোমার সঙ্গে। তবে একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছো আমার সঙ্গে? কে আছো, নাম বলো। দুঃখিত বন্ধু, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি আবার চেষ্টা করতে থাকো। অথি কথা বলছিলাম, এই যে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, গানও চালিয়ে যাচ্ছ, তো অনেক সময় এরকম হয় না যে কোনো একটা গানের স্টেজ শোর কথা বলছিলে শুরুতে, যে কোনো একটা স্টেজ শো করতে গেলে তখন হয়তো অনেকগুলো ক্লাস তোমার মিস হয়ে যায়, তো সেই জায়গাটা রিকভার করার জন্য তোমার বন্ধুদের সাপোর্ট কতটা পাচ্ছ? বন্ধুদের সাপোর্ট অসম্ভব ভালো, মানে অস্বাভাবিক, তারা এতটা সাপোর্টিভ তারা আমার জন্য। হ্যাঁ ক্লাসে আমি মিস করছি ক্লাসগুলো কিছু কিছু, তো সেই ক্লাসগুলো মিস, কী কী পড়াচ্ছে, কী কী বোঝাচ্ছে, তো তাদের কাছ থেকে আমার পরবর্তীতে বসতে হচ্ছে, তো খুব হেল্পফুল তারা আমার জন্য, সেই সহযোগিতাগুলো তারা করছে খুব। আচ্ছা, এই যে মিস করছো, শিক্ষকরা কি তোমাকে কিছু বলছে না? বলছে যে না পড়াশোনা তো আসলে মেইন, তারপরও তারা উৎসাহটাই বেশি দিচ্ছে যে না হ্যাঁ গানের ক্ষেত্রে গান এগিয়ে যাও, যেহেতু ভালো করছো তুমি, তুমি এগিয়ে যাও, পাশাপাশি পড়াশোনাটা অবশ্যই রাখতে হবে, মনোযোগ দিয়ে রাখতে হবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটি গানে চলে যাই, গান শুনবো, কোন গানটি শুনবো? প্রথমে আমি একটি আধুনিক গান করছি, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যাম, শুনে আসি। ফুলের কানে ভ্রমর এসে
পড়াশোনা নিয়ে বলছিলে, একটু অ্যালবাম প্রসঙ্গে চলে যাই। তোমার তো নজরুল সঙ্গীতের একটি মিক্সড অ্যালবাম রয়েছে, সেই অ্যালবাম সম্পর্কে জানবো। তবে একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছো আমার সঙ্গে? হ্যালো আপু, আমি শিমু বলছি। শিমু, কেমন আছো তুমি? আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো। আমি কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি, ক্লাস 8-এ। ক্লাস 8-এ, ঠিক আছে। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব। আর তোমার টেলিভিশনের ভলিউমটা অবশ্যই কমিয়ে ফেলো। বাংলার মুখ থেকে। বাংলার মুখ থেকে, ঠিক আছে। বাংলার মুখ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের 2 নং সেক্টরে কমান্ডার মেজর খালেদ মোশাররফের জন্মস্থান কোথায়? অপশন ক শেরপুর, অপশন খ জামালপুর, অপশন গ নেত্রকোনা। বলো। অপশন খ জামালপুর। অপশন খ জামালপুর নিলাম। বাহ, ব্রিলিয়ান্ট, সঠিক উত্তর। অভিনন্দন, তোমাকে 500 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? অপশন ক 7ই মার্চ 1973, অপশন খ 7 ডিসেম্বর 1972, অপশন গ 7 এপ্রিল 1973। বলো। অপশন খ 7 ডিসেম্বর 1972 নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন ক 7ই মার্চ 1973। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। নজরুল সঙ্গীতের একটি মিক্সড অ্যালবাম তোমার রয়েছে, সেই অ্যালবামের কাজ করা কীভাবে হলো? অ্যালবামের কাজ মানে শুরুটা হয়েছিল, আমি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিলাম নজরুলের উপরে। তো তখন বিচারক ছিল শ্রদ্ধেয় সুজিত মোস্তফা স্যার। তো ওনার সামনে আমি গান করলাম। তারপর বিগত কয়েক মাস পর হঠাৎ করে একটা ফোন আসলো, তো বলল যে আমি সুজিত মোস্তফা বলছি। তো আমিও চমকে গেলাম হঠাৎ করেই ফোনটা। তারপর উনি বললো যে একটা মিক্স অ্যালবাম আসছে নজরুল ইনস্টিটিউট থেকে, তো তোমাকে একটা গান গাইতে হবে নজরুলের। তো ওকে আমি ওইভাবেই প্রিপারেশন নিলাম একটা গানের। তো রীতিমতো 2 দিন আমি প্র্যাকটিস করার টাইম পেয়েছি। তারপর 3য় দিনের দিন গিয়ে রেকর্ডিং করা হলো, তারপর সেটা নজরুল ইনস্টিটিউটে বড় করে ব্যানারে প্রকাশ করা হলো। অসম্ভব ভালো, কারণ ওখানে 8টা গান ছিল, 8 জনের ছিল আমাদের। তো 8টা গান কোনোটা থেকে কোনোটা কম ছিল না, এর জন্য হয়তো দর্শকের এত ভালো লাগা ছিল যে একটি গান শুনলে হ্যাঁ পরবর্তী গানটা শুনতে ইচ্ছা করবে। অ্যালবামটির প্রতি একটা ভালো লাগা ছিল। আর গল্প করব, বন্ধু আছে একজন, ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। রহমান। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো। শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ক্লাস 7। ক্লাস 7 এ, ঠিক আছে। বলো কোন বিভাগ পছন্দ তোমার? অপশন ক জাপানের ফুজিয়াম, অপশন খ ইরানের কোহি সুলতান, অপশন গ মাওনাকোয়া। বলো। ক জাপানের ফুজিয়াম। অপশন ক জাপানের ফুজিয়াম নিলাম। বাহ, চমৎকার, সঠিক উত্তর।
অভিনন্দন, তোমাকে 500 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। পরের প্রশ্ন, মাদাগাস্কার ও শ্রীলঙ্কা দ্বীপ দুটি কোন মহাসাগরে অবস্থিত? অপশন ক প্রশান্ত মহাসাগর, অপশন খ ভারত মহাসাগর, অপশন গ ভারত মহাসাগর, উত্তর মহাসাগর। বলো। অপশন খ উত্তর মহাসাগর। অপশন খ উত্তর মহাসাগর নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন গ ভারত মহাসাগর। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। আচ্ছা, গল্প করছিলাম, এই মুহূর্তে গানে চলে যাব আমরা। কোন গানটি শুনব? এবারে আমি একটি ছায়াছবির গান করছি, রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবি থেকে। গল্পে ফিরবো, তবে একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছো আমার সঙ্গে? হ্যালো হ্যালো, নাম বলো। আমার নাম নাহিদ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো? আমি ভিশন স্কুল থেকে বলছি, ক্লাস 9। ক্লাস 9 এ? ঠিক আছে, বলো কোন বিভাগ পছন্দ তোমার? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? অপশন ক ভৈরব, অপশন খ দেওয়ানগঞ্জ, অপশন গ আজমিরিগঞ্জ। বলো। অপশন ক ভৈরব। অপশন ক ভৈরব নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন গ আজমিরিগঞ্জ। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। অথে তুমি তো খুদে গানরাজের ফাইনালিস্ট ছিলে, তো সেই গল্পটা শুনতে চাই, খুদে গানরাজে কিভাবে অংশগ্রহণ করা হলো, কার অনুপ্রেরণা ছিল? খুদে গানরাজে অনুপ্রেরণা ছিল বাসার সবারই, ছিল বাবা মা নানা নানি সবার ছিল। তারপর হ্যাঁ, ফার্স্ট অডিশন দিলাম, তারপর ফার্স্ট রাউন্ডে টিকে গেলাম, তারপর ধাপে ধাপে প্রত্যেকটা রাউন্ড গেল, তারপর ক্যাম্পিং রাউন্ড চলে আসলো, যেটা আমাদের গ্রুমিং করা হলো, তো সেখানে গেলাম। তারপর অনেকগুলো ধাপ ছিল, তো এগুলো আস্তে আস্তে পেরিয়ে তারপর আমার গ্র্যান্ড ফিনাল চলে আসলো, তারপর গ্র্যান্ড ফিনাল ছিল। আচ্ছা, সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার, দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো
হ্যালো, কে আছো? আমি আমার বাসায় কারেন্ট আছে, আমি ক্লাস ফোরে পড়ি। ক্লাস ফোরে পড়ো, নাম বলো তোমার। আমার নাম মোহাম্মদ সামি হাসান। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস ফোরে পড়ো, কোন স্কুলে পড়ছো তুমি? আমি মণিপুর। আচ্ছা, তোমার বাসায় কি কারেন্ট আছে? হ্যাঁ জি আছে। ঠিক আছে, ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। দক্ষিণ আফ্রিকার এই বোলারের নাম বলো। অপশন ক মরনে মর্কেল, অপশন খ ইমরান তাহির, অপশন গ ভেরনন ফিল্যান্ডার। বলো। বলো। মরনে মর্কেল। অপশন ক মরনে মর্কেল নিলাম। বাহ চমৎকার, সঠিক উত্তর। অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। পরের প্রশ্ন, এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর নাম বলতে হবে। অপশন ক শ্যামল মিত্র, অপশন খ কিশোর কুমার, অপশন গ কমল দাস। বলো। অপশন খ কিশোর কুমার। বাহ চমৎকার, সঠিক উত্তর। অভিনন্দন, 1000 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। পরের প্রশ্নে কি যাবো? পরের প্রশ্নে যাব, নিয়ম জানো তো? জি জি। ঠিক আছে যাচ্ছি, এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অপশন ক রাজশাহী বিশ্ববিদ্যালয়, অপশন খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অপশন গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অপশন খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন ক রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর ভাস্কর্যটির নাম হলো সাবাস বাংলাদেশ। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। অথি, কথা বলছিলাম, বলছিলে গ্র্যান্ড ফিনালে সে অভিজ্ঞতা প্রসঙ্গে আমরা জানতে চেয়েছিলাম। গ্র্যান্ড ফিনালের অভিজ্ঞতার আগে আমি বলতে চাই যে খুদে গানরাজের আমার পুরো এই জার্নিটার অভিজ্ঞতার কথা। এমন এমন মানুষের সান্নিধ্য পেয়েছে ওখানে গিয়ে, যেটা হয়তো ওখানে না গেলে পাওয়াটা এতটা সহজ হতো না। তারা বিভিন্ন বড় বড় ওস্তাদজিরা এসেছিলেন আমাদের গ্রুম করার জন্য। তো ওখান থেকে এমন এমন কিছু শিখেছি যা আমার এখনও কাজে লাগছে বা আমার ভবিষ্যতেও কাজে লাগবে। আচ্ছা, তো সেইগুলো পাওয়ার জন্য হয়তো ওই মুহূর্ত মানে ওই দিনগুলো আমার কাছে অনেকটা বিশেষ ছিল। আচ্ছা, এই যে এই তো গেল খুদে গানরাজের কথা। এর আগে তো গান শিখেছো ছোটবেলা থেকে, এবং এই খুদে গানরাজে অনুপ্রেরণার কথা বলেছিলে বাবা মায়ের, নানা নানুর। ছোটবেলা থেকে যখন গান শিখেছো তখন প্রথম অনুপ্রেরণা কার ছিল যে স্কুলে ভর্তি করে দেয়া গান শেখানো? মার ছিল। আচ্ছা, কারণ ছোটবেলায় যে নাচের স্কুলে নাচ শিখতাম তো সেখানেই গানের ক্লাস করা হতো। তো মা মানে বিকেলে গানের ক্লাস, নাচের ক্লাস করানোর পর গানের ক্লাসও আমাকে বসিয়ে দিত যে করা হোক গানটাও। তারপর বাসায় হারমোনিয়াম কিনে দেওয়া হয়। তারপর তোমার আগ্রহটা কেমন ছিল? আমার আগ্রহ ছিল, হ্যাঁ ছিল, অনেকটাই ছিল। কারণ আমি তখন কি করতাম, মোবাইল ফোনে গান শুনে ওটার সাথে সাথে গাইতাম সবসময়। তো ওটা দেখে দেখে সবাই বলতো হ্যাঁ সুর ভালো, তোকে ভর্তি করিয়ে দাও গানের স্কুলে। তো তারপর সবার অনুপ্রেরণায় গানের স্কুলে ভর্তি হওয়া। তারপরে তো স্কুলে নিশ্চয়ই অনেক বেশি অংশগ্রহণ করা হয়েছে, যে ধরনের প্রতিযোগিতা হয় সে গল্প শুনবো। একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছো আমার সঙ্গে? হ্যালো, কে আছো, নাম বলো। আমার নাম রাহি। রাহি, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো? আমি গ্রিন অ্যাভিনিউতে ন্যাশনাল স্কুলে পড়ছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5 এ। ক্লাস 5 এ, ঠিক আছে। বলো কোন বিভাগ পছন্দ তোমার? খুব ছোট্ট একজন বন্ধু আমাদের। প্রকৃতি ও ভূগোল। প্রকৃতি ও ভূগোল, ঠিক আছে। প্রকৃতি ও ভূগোল থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়? অপশন ক 250 সেন্টিমিটার, অপশন খ 270 সেন্টিমিটার, অপশন গ 280 সেন্টিমিটার। বলো। অপশন গ 280 সেন্টিমিটার। অপশন গ 280 সেন্টিমিটার নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন ক 250 সেন্টিমিটার। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। অথি, স্কুলে নিশ্চয়ই প্রতিযোগিতা যেগুলো হতো গানের সেগুলোতে অংশগ্রহণ করা হতো, সেই অভিজ্ঞতাটা কেমন? তখন শিক্ষকদের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছো? তখন শিক্ষকদের কাছ থেকেও অনেকটা সহযোগিতা পেয়েছি, কারণ যে কোনো প্রতিযোগিতা হলে স্কুলে তো আমি যদি স্কুলে অ্যাটেন্ড নাও থাকতাম তো তারা আমার নাম দিয়ে দিত যে অথি গাইবে।
তো ওটা খুব ভালো লাগাচ্ছিল যে না আমি অ্যাবসেন্ট ছিলাম স্কুলে, তো স্যার আমার কথা মনে আছে, আমার কথা মনে রেখে আমার নামটা লিখে দিয়েছে, বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে স্কুলের আমি জানতাম না, তো আগের দিন রাতে আমাকে ফোন করে জানানো হতো যে অথে তুমি গানটা রেডি করে এসো, গাইতে হবে আগামীকাল আমাদের কলেজ মানে স্কুলে প্রোগ্রাম আছে। তো স্যারদের ম্যামদের এই ভালো লাগাগুলো, এই ভালোবাসাগুলো অনেক বড় পাওয়া ছিল। আচ্ছা, গানের বাইরে স্কুলে কি অন্য কোনো প্রতিযোগিতায়, যেমন ধরো আবৃত্তি বা গল্প লেখা, এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়? হ্যাঁ, করা হয়েছে, আর সেটা ছিল হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা, ওখানে অংশগ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি ছিল হচ্ছে অভিনয়ের, যেটা বলছিলাম, তো অভিনয় এক মানে প্রতিযোগিতা হতো, কম্পিটিশনের মতোই হতো, গ্রুপ ওয়াইজ হতো, তো ওখানে অংশগ্রহণ করা হয়েছে। আচ্ছা, এখন তো পড়াশোনা চালিয়ে যাচ্ছে, একটু সামনের দিকে যদি তাকাই, গান নিয়ে কি আলাদা করে পড়াশোনা করার কোনো ইচ্ছে আছে? হ্যাঁ, গান নিয়ে আলাদা করে পড়াশোনা করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। নজরুল সঙ্গীতের অ্যালবামের কথা বলেছিলে, তোমার নিজের কি অন্য, যেমন আধুনিক গান গাইতে তুমি ভালোবাসো বলছিলে আমাদেরকে, তো এই ধরনের কোনো অ্যালবাম করার কি কোনো পরিকল্পনা আছে? এখন পর্যন্ত পরিকল্পনা নেই, আরেকটু টাইম নিতে চাই, আমি আরো শিখতে চাই, আরও মানে যেহেতু মানে একটা অ্যালবাম করব যেটা মানুষের মনে ভালো লাগা তৈরি হয়ে যায়, তো এর জন্য অনেকটা পরিশ্রম করতে হবে নিশ্চয়ই ওটার প্রতি, তো এর জন্য আমি আরও অনেকটা শিখতে চাই, শিখে তারপর কাজটা শুরু করতে চাই। আচ্ছা, এখন শেখার প্রক্রিয়াটা চলছে, পরে তুমি অ্যালবামের কাজ শুরু করতে চাও। তোমাকে অনেক ধন্যবাদ অথি আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং তোমার জন্য অনেক শুভকামনা থাকলো যেন তুমি তোমার একদম স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারো। আপনাকে অনেক ধন্যবাদ, আর অ্যান্টিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, এখনই আমরা বিদায় নিচ্ছি না, অবশ্যই গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে গান শুনতে শুনতে কোন গান শুনবো? এবার আমি একটি আধুনিক গান করছি, গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় সামিয়া চৌধুরী। আচ্ছা, আমরা গানে চলে যাই। ভালোবাসা